আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদরের ফকিরাবাদ গ্রামে। এই গ্রামেরই জালাল কাকা, যিনি মূলত ব্যবসা করেন, তিনি ব্যবসা করার পাশাপাশি উনি ওনার শখ থেকে একটি বড় গরু লালন পালন করেছেন। তো জালাল কাকা মূলত বংশ পরম্পরায় গরু পালন করে আসতেছেন, আর আপনারা জানেন যে কুষ্টিয়া গরু পালনের জন্য একটি বিখ্যাত এলাকা, এখানে প্রায় প্রতি ঘরে ঘরে বলা যায়, আর সবাই মোটামুটি দুই চার পাঁচটি করে গরু পালন করে থাকেন। তো জালাল কাকা দীর্ঘদিন ধরে গরু লালন পালন করে আসতেছেন, তো উনি শখ থেকে এই বছর উনি একটি বড় গরু লালন পালন করেছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সেই গরুটি। উনি আমাদেরকে জানিয়েছেন এটি হচ্ছে একটি শাহিওয়াল জাতের গরু, এবং ইনি এই গরুটির নাম রেখেছেন আল্লাহদান, কুষ্টিয়ার আল্লাহদান। তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো, এই গরুটির উনি কীভাবে লালন পালন করেছেন, কোথা থেকে সংগ্রহ করেছেন, এই গরুটির বর্তমানে ওজন রয়েছে কীরকম, এবং আসন্ন ঈদে উনি এই গরুটির দাম কীরকম আশা করতেছেন। এবং দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, আমরা কিন্তু বিভিন্ন প্রান্তিক খামারিদের ভিডিওগুলো করি, এবং আপনারা দেখে থাকেন যে সেখানে কিন্তু অনেক দাম হাঁকানো হয়, কিন্তু এই প্রান্তিক খামারির সাথে কথা বলে কিন্তু আমার খুব ভালো লেগেছে। জালাল কাকা একজন সহজ সরল মানুষ, তো উনি আসলে খুবই সহজ সরল কথাবার্তা বলেছেন, এবং এই গরুটির কিন্তু একটি সঠিক ন্যায্য দাম আশা করেছেন। আমার বিশ্বাস যে আসলে উনি গরুটি বাসা থেকে বিক্রি করতে পারবেন, যেহেতু উনি একটি সঠিক দাম আশা করেছেন। আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আপনারা যারা বড় বড় শিল্পপতি রয়েছেন, বা যারা বড় গরু কুরবানি দেন কুরবানির জন্য, আপনারা চাইলে কিন্তু এই গরুটি আপনারা সংগ্রহ করতে পারবেন, কারণ এই গরুটির দাম খুবই রিজনেবল রয়েছে। তো দর্শক বন্ধুরা, আশা করছি কুষ্টিয়ার আল্লাহদান সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় ধরে আপনারা আমাদের সাথে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কাকা, কি নাম আপনার? জালাল। জালাল, তো কাকা আপনি কি করেন? আমি দইয়ের ব্যবসা করি। আচ্ছা, তো ব্যবসা করার পাশাপাশি গরুও পালন করেন? গরু দুইটা একটা করে প্রতি বছরে পালন করা হয়। আচ্ছা, কতদিন ধরে এই গরু পালন করতেছেন? আমার বাপ দাদারা করে গেছে, আমরাও তার পাশাপাশি টুকটাক করে যাই। আচ্ছা, তাহলে তো দীর্ঘদিন যাবত করতেছেন। তা আনুমানিক কত বছর হবে? তা তো অনেক বছর, বাপ দাদারা সে চলে গিয়েছে, আব্বারা চলে গিয়েছে, এখন আমরা শুরু করেছি। আচ্ছা আচ্ছা, বংশ পরম্পরা আপনারা করতেছে? হ্যাঁ। আচ্ছা, আর আপনাদের এই কুষ্টি এলাকা তো মানে গরুর জন্য বিখ্যাত। কুষ্টিয়া আমাদের এখানে কুষ্টিয়া জেলার ভিতরে, জেলাটাই গরুর ফার্স্ট বাংলাদেশের ভিতরে ধরা যায় যে কুষ্টিয়া জেলা ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, গরু পোষার দিক থেকে। আচ্ছা আচ্ছা, তো কাকা এই বছর কি এটি পালন করছেন? এবছরে এইটি এইটি আজ দুই বছর ধরে পালন করা হচ্ছে। দুই বছর ধরে পালন করছে? দুই বছর ধরে পালন করা। আচ্ছা আচ্ছা, তো এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল। হ্যাঁ, তো কাকা এই গরুর বয়স কিরকম? আপাতত তিন বছর মতো হবে। তিন বছরের মতো হবে? দাঁতে কটা দাঁত? এখন বর্তমান চারটি। চার দাঁত? চার দাঁত। আচ্ছা, তাহলে আপনি সংগ্রহ করছিলেন দুই বছর আগে? দুই বছর আগে। ওটা তখন সংগ্রহ করছিলেন কোথা থেকে? সংগ্রহ করছিলাম মেহেরপুর থেকে। মেহেরপুর? মেহেরপুর। কোনো হাট থেকে না বাসা বাড়ি থেকে? বাসা বাড়ি থেকে। বাসা বাড়ি থেকে। তো কাকা আমরা তো দেখি যারা বড় বড় গরু পালন করে তারা বিভিন্ন নাম রাখে, তো আপনি কি গরুর নাম রাখছেন? আমি নাম রাখছি আল্লাহদান। আল্লাহদান? আল্লাহদান। আচ্ছা মাশাআল্লাহ, বেশ সুন্দর নাম। আচ্ছা, নামটা কে রাখছে? আমি নিজেই রাখছি। আপনি নিজেই রাখছেন? জি। আচ্ছা আচ্ছা, তো যাক মাশাআল্লাহ, আল্লাহর দান, খুবই সুন্দর এবং খুবই বড় একটা গরু। আচ্ছা, তো কাকা আপনি যখন গরুটা সংগ্রহ করছিলেন, তখন কি আপনি চিন্তা ভাবনা করে সংগ্রহ করেছিলেন যে এটা আসলে বড় গরু পালন করবেন, সেই উদ্দেশ্যে সংগ্রহ করেন, না পালতে পালতে আসলে বড় হয়েছে? আমার ছোটবেলাতে একটা শখ ছিল যে আমি একটা বড় গরু পালবো। হুম হুম। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে এক ব্যাপারে দেখা যাচ্ছে খোঁজ দিল যে অমুক জায়গায় গরু আছে, মেহেরপুরে সে বাসা বাড়ির থেকে গরুটা নিয়ে আসা হয়। আচ্ছা, তো যখন আপনি সংগ্রহ করেছিলেন তখন তো বয়স কম ছিল? তখন বয়স কম ছিল। আচ্ছা, তখন আপনার কাছে কি দেখে মনে হয়েছিল গরুটা অনেক বড় হবে? ওর হাত পা গুলো তখনও এরকম মোটা ছিল, আর নাম্বা ছিল এরকম নাভি দিয়ে কম্বল দিয়ে সব কিছু ওকে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কাকা এই যে আল্লাহর দানকে পালন করতেছেন, হ্যাঁ, কিভাবে লালন পালন করতেছেন, খাবার দাবার কি দিচ্ছেন? খাবার ছোলা গুড় আর মাঝে মাঝে পাকা কলা এগুলো দেওয়া হয়। ছোলা গুড়? গুড়। কি গুড়? যে আমরা যে গুড় খাই সেই গুড়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে পাকা কলা? পাকা কলা। আচ্ছা, দানাদার মধ্যে কি শুধু ছোলার ছোলাই আর কি অন্য কিছু খাওয়ান না? অন্য কোন? শুধু ছোলা খাওয়ান? ছোলা খাওয়াই। আচ্ছা, ছোলা কত কেজি দেন? ছোলা আপাতত আগে প্রথম দিয়েছে 5 কেজি করে, তারপরে ওই 2 কেজি করে এরকম বাড়াতে বাড়াতে এইবার এই বছরে ধরো 8 কেজি করে দিই। এখন 8 কেজি করে দেন? দিই। আচ্ছা, তাহলে 8 কেজি ছোলা আর গুড় আর হচ্ছে কলা? গুড় আর কলা। আচ্ছা, আর এমনি কাঁচা ঘাস বা খের এগুলো হচ্ছে যে লাগানো যে ঘাসটা আছে ওই ঘাসগুলো হচ্ছে খাওয়ানো হয়, এক সাপানকে দেওয়া হয়, আর দেখা যাচ্ছে খ্যার দিয়ে আর ওইগুলো দিই। ঘাস কীরকম দেওয়া হয় এটাকে? এটা ঘাস দেওয়া হয় আপাতত কেজি 5 মতো করে ওইগুলো দিই। মাত্র 5 কেজি দেন? 5 কেজি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আর খ্যার? খ্যার ওইগুলো দেখা যাচ্ছে যে ওইগুলো তো মাপের পারে আসে না, ওই গাছ অনুমান করে কোনো ভাব করি, যেমন আমাদের এখানে বস্তা আছে, বস্তা বোঝাই করি একবারে চোরাই বস্তা বোঝাই করি দেখা যাচ্ছে যে করি। আচ্ছা, অল্প ঠিক আছে।
তো এই যে আপনি খাবার দানাদার খাবার এবং ঘাস খেয়ে দিচ্ছেন, গরুটার পিছনে প্রতিদিন কি রকম খরচ হয় কোনো হিসাব আছে? প্রতিদিন গরুটার পিছনে প্রায় এখন বর্তমান 1000 টাকা খরচ আছে। 1000 টাকা? 1000 টাকা। আচ্ছা, তাহলে তো অনেক টাকা খরচ হচ্ছে। অনেক টাকা। 1 কেজি গরুর দাম 120 টাকা আমাদের দেশে, যে লুজ গরুটা। হ্যাঁ, তো এই গুড় খাওয়ানোর কারণ কি? গুড় খাওয়ালে পরে গরুর শরীর ঠান্ডা থাকে। আচ্ছা, আজকে 10 দিন কারেন্ট নাই। ফকির হইতেবাদ। যেকোনো দুর্যোগে কারেন্ট যায়, একদিন দুদিন সমস্যা থাকতে পারে, বা 10টা দিন একটা যদি সদরের মতো একটা জায়গায় এরকম থাকে, এটা তো মানে আসলে খুবই অসুবিধা। গরম তারা খুব চেষ্টা করছে তো, মানে পাইডি দিচ্ছে না তো, মানে একচটি ভাবে ঘর বাড়ি গাছপালা খাম্বা ট্রান্সমিটার মিটার। আচ্ছা, জলে ব্যাপক আকারে ক্ষতি হয়েছে? ব্যাপক আকারে ক্ষতি হয়েছে। আমাদের ঘরটা দোকানটা ছিল বাজারে, সেই দোকানের এক সাল উড়ি 5 মাইল দূরে চলে গিয়েছে, ওটা খুঁটি নিয়ে আসি, ওটা ভাঙড়ের দোকানে ছাড়ার কোনো কাজে লাগলো না। এরকম একটা ব্যাপার। তাহলে তো অনেক, তাহলে তার এটা কিছু করার নেই না। এই এখন এইভাবে গরু রয়েছে, আর যদি আমাদের হাবি জাবি খাদ্য যদি খাওয়ানো হইতো গরু, তার তাহলে রাখা যেত না। এখন কি একটু বেশি করাচ্ছেন? না, এখনো বেশি করেন, এখনো ওই নিয়মে চলছে, বালতির পানি দিয়ে আর পানি তুলে ওইভাবে কি আর ঠান্ডা হয় শরীর, এখন যা পার্থক্য হয় ওইভাবেই রাখতে হবে। আচ্ছা, তো কাকা আপনি তো গরুটা 2 বছর ধরে পালন করতেছেন তাই না? জি। গত বছর কি কোনো বিক্রি করার চেষ্টা করেছিলেন? গত বছরে বেচার কোনো টার্গেট নিছিলাম না, যে আছে আর একটু বড়ো হোক আর একটু বড়ো হোক, এইভাবে দেখা যাচ্ছে যে আমি বড় গরু পালবো, দেখা যাচ্ছে আমার একটা নাম হবে যে অমুক জায়গায় একটা বড় গরু আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন, এই একটা সুনাম। আচ্ছা, এই নামের জন্য পালন করা? নামের জন্য পালন করা। তাছাড়া গরু তো 12 মাসে বাপ দাদারা পুষে গিয়েছে, ছোট যখন বাঘ গইলেতে সাইড দিয়েছে 10-12টা 15-16টা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আড়াই টাকা কেজি। আচ্ছা আচ্ছা, সেই সময় থেকে ধরো গরু। আচ্ছা, তো কাকা এই যে নামের জন্য করছেন, তাহলে এটা লাভের জন্য তো মনে হয় না, যে লাভ লস যাই হোক নাম আমার হবে নাকি? হ্যাঁ, না লাভ লস ওটা ভাগ্য। আচ্ছা আচ্ছা, লাভ তো কিছু হবেই। এখন নিকটবর্তী যত কোরবানি ঈদ আসবে, আগে আসবে, তত আমরা ডোজ বাড়াবো, মানে খাবার খরচ বাড়াবেন যাতে বেশি বড় হয়, বেশি ইয়ে হয়। আচ্ছা, সারা বছর কিরকম হয়? সারা বছর যদি আপনার ওই ডোজ যদি খাওয়ানো হয় তো গরু তো রাখা যাবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে গরু টিকাতে পারবেন না? টিকাতে পারবেন না। আচ্ছা, যাক, খুব সত্যি কথা বলছেন। আসলে এই গরু থাকলে কিন্তু কেউ বিদ্যুতে বলে না, তারা যে হিসাব পাতে তারা বলে যে আমরা সারা বছর এরকম ভাবে পালন করি, বাট আপনি কিন্তু একদম সত্যি কথা বলছেন, সহজ সরল স্বীকারোক্তি। কিছু কিছু লোক বলে যে হচ্ছে আপেল খায়, কুমলা খায়। আপেল তো আমরা জীবনে চোখেই দেখিনি, গরু খাওয়াবো কোন সময়? আচ্ছা আচ্ছা, আপেল ছাড়াই 1000 টাকা খরচ, আপেল কমলা মালটা খাওয়ালে তো 2000 টাকা এখন বর্তমানে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন ডোজ বাড়ানো হয়েছে যে সামনে ঈদ এখন বর্তমান দাম চাচ্ছে, ছোট করে বেচার প্রয়োজন আছে, তারপরে দেখা যাচ্ছে যে ভাগ্য থাকলে পরে হবে, না থাকলে যা হয়তো হবে, কিন্তু দাম তো একটা বলা লাগবে। 9 লাখ টাকা দাম চাই। 9 লাখ টাকা? 9 লাখ টাকা। আচ্ছা, যাক কাকা, খুব ভালো লাগলো যে আসলে আপনি এরকম একটা শাহিওয়াল গরু
গরু এটার দাম আপনি চাচ্ছেন 9 লাখ টাকা এই গরুগুলোর কিন্তু আসলে একটা ভালো ডিমান্ড আছে আর এক প্রান্তিক পর্যায়ে খুব সুন্দর গরু জি আচ্ছা এবং আলোচনার সুযোগ আছে তো হ্যাঁ হ্যাঁ মানুষের মতো ফা কথা বলি একটা অপরাধ করেন এটাও ঠিক না আচ্ছা দেখা যাচ্ছে যে হচ্ছে একটা ডাক্তার নিয়ে আইছি বললো হাসির ওজনটা মাপ হয়ে এর ওজনটা দেখা দিল 42 মন দিল হাসো 35 মন কি 36 মন কিন্তু এই কথা তো আমি বলতে পারি আচ্ছা আপনি যেহেতু অনেক বছর ধরে পালন করেন হ্যাঁ এবং আপনারা হচ্ছেন গরুর এলাকার লোকই বলা যায় তো সেই হিসাবে একটা অনুমান কতটুকু হতে পারে 19 20 অনুমান তো অনুমানই একটু কম বেশি হবে কিন্তু খুব বেশি তার ব্যবধান হবে না আমাদের আলামনার বড় ডাক্তার কিমের একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল কাপি স্যার তার নামই কাফি স্যার পড়ে গিয়েছে আচ্ছা সে আইসি গেলবার হাসে ট্রিটমেন্ট দিয়েছে আর এর ভিতরে আমরা ট্রিটমেন্ট দিইনি আমরা কিছু ঘাস খাই বলে আর ট্রিটমেন্ট দিইনি সেই সময় ওজন ওজনে হাসে 28 মন ওজন ধরে ট্রিটমেন্ট দিয়েছে আচ্ছা সেটা সেটা ফিতার মাপে উনি দিয়েছে আচ্ছা যাই হোক এটা আনুমানিক কত 900 সাড়ে 900 হয়তো বা হবে স্কেলে তাই না গেলবার কোন মানির আগে গেলবার কোন মানির বোধহয় আচ্ছা ট্রিটমেন্টের মধ্যে শুধু হচ্ছে আপনার এই ক্রিমিটাই করেন মানে অন্যান্য ভ্যাকসিন করেন না খুরা রোগ তরকা বাদলা এগুলো করেন না না ওইগুলো আমরা এই যে কিছু ঘাস খাওয়াই ওই লাগানো ঘাস খাওয়াই তারপরে কিছু ঘাস খাওয়ালে পারে ওই রোগগুলো হয় না হয় না না এমনি সমস্যা হয় হয় না এই পালন করতে এই যে এত বছর ধরে গরু পালন করতেছেন আমরা ও কোনো ভ্যাকসিন ছাড়াই ভ্যাকসিন ছাড়া আমরা ওগুলো পছন্দ করি না ভ্যাকসিন ক্ষতি হয় তো কি বলেন জং হ্যাঁ ক্ষতি হয় ডাক্তারের গবেষণা করে না না ওই গবেষণা তো আমরা মানব না আমরা তো বড় গবেষণা তার কারণ আমরা চাষি দেখছেন তো সব ধানের মাঠ এ দেখেন ধান আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন তার কারণ বাপ দাদার সবাই এই দেশের লোক সবাই গরু পোষবে এক একজনের বাড়ি 10টা 15টা করে গাই গরু আচ্ছা আচ্ছা গইলেতে ছাড়ি দিলে পারে ধরো বেরিয়ে যাচ্ছে বাছুর কুছুরতে বেরিয়ে যাচ্ছে এরকম একটা বিষয় এখন তো আপনার হচ্ছে যেসব বড় বড় ফার্ম হয়েছে শিল্পপতি তারা তো গরু দেখলে ভয় করে তারা টেকার বিনিময়ে তারা হচ্ছে বড় বড় কারখানা করে উন্নত গরু থ্রি ডি ফার্ম ফার্মের মালিক হয়ে গিয়েছে আমরা তো তা না আমরা অরিজিনাল আমার বাপ দাদা গরু পুষে গেছে আমরা সেই ভাবে পুষে যাই এখন তো মেশিন হয়েছে ভুঁই চষার জন্য আগে তো এই মেশিন ছিল না আগে গরু দিয়ে চাষ করা লাগতো এখন আমাদের দেখা যাচ্ছে এক বিঘে ভুঁই চাষ করতে দুই দিন লাগতো এখন মেশিনে দেখা যাচ্ছে আধা ঘন্টায় হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এখন দেখা যাচ্ছে ওই গরু দিয়ে চাষ করা ওইটা বন্ধ হয়ে গেছে আচ্ছা না কাকা ঠিক আছে হয়তো আপনারা করেন না যত্ন করে পালন করে সেক্ষেত্রে নেই কিন্তু একটা ভ্যাকসিন তো করা হয় এটা অনেক গবেষণা করে তারপরেই তো এটা আসলে আসছে আর এটা তো অবশ্যই উপকারিতা আছে সাইন্টিফিক ভাবে না না এটা তো এটা শুনি আমরা নেটে পাওয়া যায় কিন্তু আমরা বাস্তবে আমরা ওগুলো ব্যবহার করি না আচ্ছা ঠিক আছে কাকা আমরা ওইদিকে না যাই তর্কে যেহেতু আপনারা পালন যেভাবে পাইলে ভালো থাকেন আপনারা সেভাবেই পালন করেন যেহেতু আপনারা আজকে যুগের পর যুগ ধরে আপনারা পালন করে আসতেছেন তো যাই হোক কাকা আমার কাছে খুব ভালো লাগলো যে আসলে আপনি 9 লাখ টাকা দাম চেয়েছেন কারণ আমরা অনেক এদিকে অস্টাল গরুগুলো 15-20 লাখ টাকা চাই সেক্ষেত্রে আপনি একটা সাহেওয়াল গরুর দাম 9 লাখ টাকা চান এবং মোটামুটি বেশ বড় গরু তো আমি আশাবাদী যেহেতু আপনি যেরকম একটা দাম চেয়েছেন এটা তুলনামূলক রিজনেবল চেয়েছেন গরুটা আপনার বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে ওইগুলো হচ্ছে যারা ওই ফাও কথা বলে ফাও দাম চায় তারা হচ্ছে তারা আসলে ওই কথার ভিতরে অনেকখানি ঢলন পাওয়া যায় কিন্তু আমরা তো ওইগুলো বুঝে নিকো আমরা গ্রামের মানুষ আমরা ওইগুলো অত টালটি পাল্টি কথাও খুব একটা বুঝে নিকো দেখা যাচ্ছে নিজেরা নিজে হাতে পালন করেছি নিজে হাতেও ঘাস কেটে খাওয়াই দেখা যাচ্ছে সেই হিসাবে আমাদের একটু পর্তা আছে আমরা পর্তা হিসাবে আমরা বেঁচে দেব ঠিক আছে তো কাকা কেউ যদি আপনার গোটা কুরবানির জন্য সংগ্রহ করতে চায় কীভাবে যোগাযোগ করবে দেখা যাচ্ছে মোবাইল নাম্বার থাকবে হয়তো সে যেভাবে যোগাযোগ যেভাবে তার ভালো লাগবে সে ফোন করে বললে পার সেইভাবে আমি রাজি হব আচ্ছা আচ্ছা সেভাবেই আপনি তাকে দিবেন অবশ্যই আচ্ছা আচ্ছা আর ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো অবশ্যই আমরা তো 12 মাস গরু পুষি আমরা একটা লোক যদি হচ্ছে সমস্যা হয় যদি এখন যদি সাপোজ বাইনা দিল 2 লাখ টাকা বাইনা দিন নেবে হাসে ঈদের আগে তালিপা দেখা যাচ্ছে সেই জিনিসটা আমার তো সুন্দরভাবে সেইভাবে পুষিয়ে দিতে হবে তার কোনো দোয়া তো আমার নেওয়া লাগবে আচ্ছা আচ্ছা এই কষ্ট দিলে পারত তালিপার গায়ে বদ্ধ দিলে তো আমার বাড়ি গরু নাও হতে পারে আর আচ্ছা আচ্ছা যাক খুব সুন্দর কথা বলছেন আচ্ছা তো কাকা এই যে যদি বাসা থেকে বিক্রি না তাহলে কি হাটে আনার কোনো চিন্তা ভাবনা আছে এখন বাসার থেকে যদি বিক্রি না হয় তাহলে পরে অবশ্যই যে একটা ব্যবস্থা নেওয়া লাগবে আচ্ছা আমরা একা মানুষ তো এদিকে ব্যবসা বাণিজ্য আছে এই জন্যে আমাকে দেখা যাচ্ছে যে হাটের
নিজেও একটু কষ্ট বাদে বিরক্ত মতন মনে হয়। আচ্ছা যদি নিয়ে যান সেই ক্ষেত্রে কোথায় কোনাটি নিয়ে যান? যদি বাসেন নাই হয় তাহলে পর নিয়ে যেতে হবে কোনাটি নিয়ে যান? না ঢাকায় তো শোনা যায় দেখা যাচ্ছে যে বড় গরুর হাট আছে গাবতল, তাহলে অবশ্যই গাবতলে নিয়ে লাগবে। ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আপনাকে গাবতলে নিতে হবে, কারণ আমরা যারা আমরা দেখতেছি যে যারা সঠিক দাম চাচ্ছে তাদের গরু বাসা থেকে বিক্রি হচ্ছে। তারপর আমার ধারণা বাসা থেকে আপনার গরু বিক্রি হচ্ছে, একটা সুযোগ সুবিধা দেওয়া যাবে এর ভেতরে। দেখা যাচ্ছে যে দাম চালাম ওটা তো চাওয়ার দাম, তাহলে পরে এটা বেচা কেনার একটা ফাইনাল আছে, এই সুযোগ সুবিধাটা আগে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো দেখা আপনার শখ ছিল বড় গরু পালন করার, বড় গরু পালন করছেন, এখন আপনার একটু অনুভূতিটা জানতে চাই, কেমন লাগতেছে যে বড় একটা গরু পালন করছেন, দেশবাসী দেখবে? হ্যাঁ মনের কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। আর দেখা যাচ্ছে আমাকে দেশের লোক দেখতে আসে, এটাও ভালো লাগে, দেশের লোক দেখতে আসে। হ্যাঁ দিনে ভিতর 2-10টা 5টা আসে। আচ্ছা আচ্ছা খারাপ লাগতে পারে, এর কথা তো মনে আর ভোলা যাবে না। যত গরু পুষি দেখা যাচ্ছে যে এর কথা মনে হবে, গরু দেখলেই মনে হবে। একটা গরু যদি কিনে নিয়ে নতুন নিয়ে আসি তাকে দেখা যাচ্ছে যে ঘাস দিতে গেলে এর কথা মনে হবে, মনে তো হবে। এত যত্ন করে এত ইয়ে করে পোষা হচ্ছে, তাহলে তো চলে গেলে পাত্রের কথা মনে হবে, খারাপ লাগবে, খারাপ লাগবে। আর নিজের হাতে পালন করা আদর যত্নে, কারণ যারা পালে তারাই আসলে বুঝে বুঝে। আচ্ছা আচ্ছা, আসলে দর্শক আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, আমি কিন্তু কাকার চোখ আসলে বলতে গিয়ে আবেগে টলমল করতেছে। কাকা মনে হয় যে না পারতেছে, যে শুধু কান্নাটা বাকি রয়েছে। আসলে আপনারা যদি কাকা কিন্তু কাঁপতেছে, আসলে ইমোশনাল হয়ে গেছে। আচ্ছা যাই হোক কাকা, আসলে খুব কষ্ট করে পাচ্ছেন, আপনি খুব সহজ সরল লোক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দোয়া করি আপনার গোটা যেন বাসা থেকে বিক্রি হয়ে যায়। তো কাকা ভবিষ্যতে কি আরও এরকম বড় গরু পালন করার ইচ্ছা আছে না, যদি এটা ন্যায্য দাম পান? ন্যায্য দাম পালে পরে দেখা যাচ্ছে বড় গরু পোষার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা কাকা, কথা বলে খুব ভালো লাগলো। দোয়া করি গোটা যেন বাসা থেকে বিক্রি হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ ভরসা। আচ্ছা।